শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কানেক্টরসের উপর আরেকটা ক্লাস করব। এটা হচ্ছে এক্সারসাইজ প্র্যাকটিস লেকচার টু, কানেক্টরসের উপরে লেকচার থ্রি, আর এক্সারসাইজের উপর এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, তাই না? তো চলো আমরা দেখি কী আছে আমাদের আজকে ক্লিপে। গত ক্লাসে আমরা কিন্তু 15টা এক্সারসাইজ করেছিলাম, তাই না? তোমাদের মনে আছে নিশ্চয়ই গত ক্লাসে আমরা টোটাল কটা করেছিলাম এক্সারসাইজ? 15টা। আজকে আমরা আশা করি আরও 15টা করতে পারবো, কেমন? তো সবাই রেডি হয়ে নাও, মনোযোগ দাও। লেখা আছে রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ সম্পর্কে। রুরাল লাইফ মানে হচ্ছে গ্রামের জীবন, আর আরবান লাইফ হচ্ছে শহরের জীবন, ঠিক আছে? গ্রাম্য জীবন, নগর জীবন। আচ্ছা, দুটোর মধ্যে কিছু মিল আছে, কিছু পার্থক্য আছে, চলো পড়ি আমরা। রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ, গ্রামের জীবন এবং শহরের জীবন হ্যাভ মেনি কমন সাইডস। দুই জীবনের মধ্যে কিছু মিল আছে, বাট কিন্তু ডিফারেন্সেস বিটুইন দ্যাম আর গ্রেটার, কিন্তু পার্থক্য অনেক বেশি। গ্রামের জীবন এবং শহরের জীবনের মধ্যে কমন কিছু দিক আছে, কিন্তু বাট ডিফারেন্সটাও অনেক বেশি। রুরাল পিপল ডু নট হ্যাভ অ্যাডাকুয়েট এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস। গ্রামের লোকেরা পর্যাপ্ত পরিমাণ শিক্ষা সুবিধা পায় না, চিকিৎসা সুবিধা পায় না, তাই না? আসলে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পায় না। ফার্দার মোর, এছাড়াও দে ফেস প্রবলেম উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক। ফার্দার মোর, এখানে বলা হলো যে গ্রামের লোকেরা লেখাপড়া, চিকিৎসার সুযোগ সুবিধা পায় না। এছাড়াও ফার্দার মোর দে ফেস প্রবলেমস উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক, এছাড়াও তারা যোগাযোগের সমস্যায় ভোগে। তুমি চাইলে এখানে বিসাইডস লিখতে পারো, বিসাইডস দে ফেস প্রবলেমস উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক, ঠিক আছে? অন দি আদার হ্যান্ড, মানে গ্রামের লোকদের কথা বলা হলো। অন দি আদার হ্যান্ড, অপর পক্ষে আরবান পিপল এনজয় অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস। নগরের লোকেরা মেডিকেল অ্যান্ড এডুকেশনাল ফেসিলিটি এনজয় করে থাকে, ঠিক আছে? আর কি এনজয় করে থাকে? মোর ওভার দ্য পিপল অফ সিটিজ অ্যান্ড টাউন্স এনজয় এ স্মুথ অ্যান্ড ইজি কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? দেয়ারফর, অতএব দেয়ার ইজ এ রাশ অফ পিপল, মানে এই জন্যই মানুষ গ্রাম থেকে শহরে ছুটে। দেয়ার ফোর, অথবা দিস ইজ হোয়াই, কিংবা দ্যাটস হোয়াই, দেয়ার ইজ এ রাশ অফ পিপল টু কাম টু সিটিজ ফ্রম ভিলেজেস এন্ড এভরিওয়ার। তোমরা চাইলে এখানে সো লিখতে পারো। ওকে, চলো আমরা আইটেম 17 যাই। গোল্ড ইজ এ ব্রাইট প্রেশাস মেটাল, স্বর্ণ হচ্ছে একটা উজ্জ্বল দামি একটা ধাতু। দেয়ার আর মেনি মেটালস, অনেক ধাতু আছে চিপার দেন গোল্ড, স্বর্ণের চেয়ে সস্তা। বাট লুক লাইক ইট, কিন্তু দেখতে স্বর্ণের মতোই। দে গ্লিটার, সেগুলো ঝকঝক করে, সেগুলো ঝকঝক করে। দে গ্লিটার ওয়েল বাট ফেড ইন কোর্স অফ টাইম, কিন্তু একটা সময়ে সেগুলো ফেড হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি পিপুল, অনেক লোক আছে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, হু আর আউটওয়ার্ডলি জেন্টল, যে যারা বাহ্যিক দিক থেকে ভদ্র মনে হয়, তাই না? বাট কিন্তু কিন্তু আফটার এ পিরিয়ড অফ টাইম, একটা সময় পর তাদের যে রিয়াল আইডেন্টিটি, সত্যিকারের পরিচয়, সেটা প্রকাশ পেয়ে যায়, তাই না? সত্যিকারের পরিচয় সেটা কি হয়ে যায়? প্রকাশ পেয়ে যায়। সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাই না? কিংবা ইনফ্যাক্ট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, কিংবা অ্যাকচুয়ালি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, কিংবা দেয়ার ফোর অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? চলো আমরা নেক্সট করি 18। অ্যান আইডল ম্যান ডাজ নট ডু হিজ ওয়ার্ক ইন রাইট টাইম, একজন অলস মানুষ তার কাজ সময় মতো করে না। হি পুটস অফ ওয়ার্ক অফ টুডে ফর টুমোরো, আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখে। এ স্টুডেন্ট হু নেগলেক্টস ইজ ডিউটিজ লেসন্স, এ স্টুডেন্ট হু নেগলেক্টস ইজ ডেইলি লেসন্স, একজন ছাত্র যে তার প্রতিদিনের লেসন অবহেলা করে, ইজ শিওর টু ফেইল। এ ইয়াং ম্যান হু আইডিলস অ্যাওয়ে হিজ টাইম, একজন অলস ব্যক্তি, একজন ইয়াং ম্যান যে তার সময়টাকে মানে আলসেমি করে কাটিয়ে দেয়, বিকামস এ বার্ডেন টু দি ফ্যামিলি অ্যান্ড দি সোসাইটি, তাই না? আচ্ছা, হিজ ব্রেইন বিকামস দি ওয়ার্কশপ অফ ডেভিল, তার ব্রেইনটা, যেটাকে বলা হয় যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যে তার ব্রেইনটা হয়ে যায় একটা শয়তানের কারখানার মতোই। ইট ইজ সেড দ্যাট, বলা হয়ে থাকে যে, কি বলা হয়ে থাকে? ইট ইজ সেড দ্যাট দি ডেভিল টেম্পটস দি বিজি ম্যান, শয়তান কী করে? অলস লোকদেরকে প্রলোভিত করে, ঠিক আছে? অ্যান্ড দি আইডল ম্যান, আবার দেখো,
এই লাইনটা ইট ইজ সেড দ্যাট বলা হয়ে থাকে যে দ্য ডেভিল টেম্পট দি বিজি ম্যান, যে যে ডেভিল শয়তান কী করে অলস লোকদেরকে প্রলোভিত করে, ঠিক আছে, অ্যান্ড দ্য আইডল ম্যান টেম্পট দি ডেভিল, আর অলস যারা তারাও শয়তানদেরকে টেম্পট করে, ঠিক আছে। সো এভরি ওয়ান শুড মেক দি বেস্ট ইউজ অফ টাইম, তাই সবারই উচিত সময়ের সঠিক ব্যবহার করা, ঠিক আছে। চলো আমরা 19 যাই। 19, অ্যাট প্রেজেন্ট পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। খুবই ইজি, যে বর্তমানে পপুলেশন প্রবলেম একটা বড় সমস্যা, বড় সমস্যাগুলোর মধ্যে একটি। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ ছোট দেশ, ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, জনসংখ্যা কিন্তু অনেক বেশি। দি গভর্নমেন্ট ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু প্রোভাইড বেসিক নেসেসিটিস, যে মানুষকে যে মৌলিক প্রয়োজন সেগুলো সরকার দিতে পারছে না, সরকারের পক্ষে দেওয়া খুবই কঠিন। সো ইট হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন টু অল, তাই এটা সবার জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, জনসংখ্যাটা আমাদের সবার জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। ফর সলভিং দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধানের জন্য সাম নেসেসারি স্টেপস শুড বি টেকেন, কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত, তাই না। ইন দিস রিগার্ড, এই প্রেক্ষিতে জেনারেল পিপল শুড হেল্প দি গভর্নমেন্ট, সাধারণ মানুষের উচিত সরকারকে সাহায্য করা, ঠিক আছে। আদারওয়াইজ, অন্যথায় এটা আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা ইফ লিখতে পারি আমরা, ইফ দ্য পপুলেশন গ্রোথ ইজ কন্ট্রোলড, যদি জনসংখ্যা বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করা যায়, পিপল উইল লিড এ হ্যাপি লাইফ, তাহলে মানুষ হ্যাপি লাইফ লিড করতে পারবে, ওকে। চলো আমরা আইটেম 20 যাই। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন লাইফ, ছাত্র জীবন হচ্ছে জীবনের সেরা সময়, শ্রেষ্ঠ সময়, ঠিক আছে। আবার দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন লাইফ হোয়েন অলমোস্ট এভরি স্টুডেন্ট ইজ ফ্রি ফ্রম কেয়ার্স অ্যান্ড অ্যাংজাইটিস, ঠিক আছে। লাইনটা আবার দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন লাইফ হোয়েন অলমোস্ট এভরি স্টুডেন্ট ইজ ফ্রি ফ্রম কেয়ার্স অ্যান্ড অ্যাংজাইটিস অফ লাইফ, যখন একটা স্টুডেন্ট সব ধরনের দায়িত্ব, সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে। হি হ্যাজ নাথিং টু ডু, তার কিন্তু তখন কোনো কাজ থাকে না, বাট স্টাডি, হি হ্যাজ নাথিং টু ডু অ্যাকসেপ্ট স্টাডি, হি হ্যাজ নাথিং টু ডু উইদাউট স্টাডি, লেখাপড়া ছাড়া তার অন্য কোনো কাজ থাকে না, ঠিক আছে। অ্যাজ এ স্টুডেন্ট কিংবা বিইং এ স্টুডেন্ট, ছাত্র হওয়ার কারণে হি শুড রিড নভেলস, তার পাঠ্য বই, উপন্যাস পড়া উচিত, ম্যাগাজিন পড়া উচিত, নিউজ পেপার্স পড়া উচিত, ঠিক আছে, এগুলো পড়া উচিত, বিসাইডস টেক্সট বুকস কিংবা অ্যাকসেপ্ট টেক্সট বুকস, টেক্সট বুকগুলো ছাড়াও, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না। এইবার আমরা চলো নেক্সট আইটেমে যাই। নেক্সট আইটেম হচ্ছে কত নম্বর, 21। লুক, এভরি সিটিজেন হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর ইজ নেশন, যে প্রত্যেক নাগরিকেরই তার জাতির জন্য, জাতির প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, আছে না। বাট কিন্তু মোস্ট অব দ্য পিপল আর কেয়ারলেস ইন দিস রেসপেক্ট, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই ব্যাপারে কেয়ারলেস, তাই না। People of this country, আমাদের দেশের লোকজন, have achieved national identity, জাতীয় পরিচয় পেয়েছে, লাভ করেছে, at the cost of a great sacrifice, ঠিক আছে, একটা বিশাল ত্যাগের বিনিময়ে আমরা একটা, আমরা আমাদের পরিচয় পেয়েছি, which is still evaluated nationally, যা জাতীয়ভাবে এখন মূল্যায়ন করা হচ্ছে, তাই না, আমাদের যুদ্ধের কথা বলা হচ্ছে। আচ্ছা, although, যদিও some selfish people never want to give them recognition, যে যদিও কিছু স্বার্থপর মানুষ তাদেরকে স্বীকৃতি দিতে চায় না। হাউএভার, যাই হোক, উই অল শুড ডু সাম বেনিভোলেন্ট অ্যাক্টিভিটিস, আমাদের সবারই উচিত কিছু কল্যাণমূলক কাজ করা, তাই না। আদারওয়াইজ, অন্যথায়, উই উইল বি গিল্টি টু দি নেশন, আমরা জাতির কাছে দোষী হয়ে থাকব। 22, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প আদার্স, আমি অন্যকে সাহায্য করতাম। পিপল লিভিং আন্ডার পোভার্টি লাইন, যারা দরিদ্র সীমার নিচে বাস করে, দরিদ্র রেখার নিচে বাস করে, হ্যাভ দ্য হোপ অফ বেটার ডেজ, তারাও সুন্দর জীবনের স্বপ্ন দেখে, বাট কিন্তু দে ডু নট গেট, কিন্তু তারা পায় না হোয়াট দে ড্রিম অফ, যা তারা স্বপ্ন দেখে। সো দেয়ার কন্ডিশন ইজ গেটিং ব্যাড টুয়ার্ডস, তাই তাদের অবস্থা দিনের পর দিন খারাপ থেকে খারাপ হচ্ছে। দি অনলি থিং
दैट दे निड एकमात्र जिनिश दैट दे निड जेटा तादेर दरकार सेटा होच्छे नाथिंग बाट एडुकेशन ओके 23 ए हेयर इज ए वेरी स्पीडी एनिमल खरगोश द्रुत गति सम्पन्न प्राणी ऑन द अदर हैंड अपर पक्षे ए टर्टोइज मूव्स वेरी स्लोलि अपर पक्षे कच्छप खूब स्लोलि मूव करे ठीक आछे कच्छप खूब स्लोलि मूव करे अच्छा ফার্স্টলি প্রথমত এই যে বলা হলো যে কচ্ছপ খুব স্লোলি মুভ করে কেন স্লোলি মুভ করে তার পিছনে বেশ কিছু কারণ আছে প্রথমত ইট হ্যাজ এ হেভি শেল অন ইটস ব্যাক কচ্ছপের পিছনে একটা ভারী শেল আছে শেল মানে কি একটা আবরণ আছে না আচ্ছা এটা হলো একটা কারণ সেকেন্ডলি দ্বিতীয়ত ইটস লেগস আর শর্ট এর পাগুলো খুব শর্ট আমরা জানি যার পা লম্বা থাকে সে দ্রুত হাঁটতে পারে আর যার পা খাটো সে স্লো হাঁটে ঠিক আছে আমরা দ্বিতীয় কারণ পেলাম যে পাগুলো খাটো সো ইট ক্যান নট মুভ অ্যাজ ফাস্ট অ্যাজ আদার অ্যানিমেল তাই এটা অন্য প্রাণীর মতো দ্রুত মুভ করতে পারে না ওয়ান মর্নিং একদিন সকালবেলা দি টর্টোইজ ওয়ান মর্নিং কোথায় গেল এটা সরি ওয়ান মর্নিং এ হেয়ার লাফড এট এ টর্টোইজ একদিন সকালবেলা এক খরগোশ কচ্ছপকে উপহাস করলো ফর ইটস স্লো মোশন তোমরা সবাই গল্পটা জানো তাই না দি হেয়ার আস্ট দি টর্টোইজ টু রান এ রেস খরগোশ কী করলো কচ্ছপকে বলল রেস করার কথা ঠিক আছে খরগোশ কচ্ছপকে রেস করতে বলল অলদো দি টর্টোইজ ফেল্ট হার্ট যদিও কচ্ছপটা কষ্ট পেল ইট অ্যাগ্রিড টু দি প্রপোজাল অব দি হেয়ার কচ্ছপটা কী করলো খরগোশের প্রস্তাবে রাজি হয়ে গেল ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদের এ কতগুলো বুঝতে সমস্যা হয়নি চলো আমরা পরবর্তী ক্লিপে যাই 24 দ্য ফুডস দ্যাট উই ইট যে খাবারগুলো আমরা খাই ক্যান বি ডিভাইডেড ইন্টু সিক্স কাইন্ডস সেই খাবারগুলোকে ছয় ভাগে বিভক্ত করা যায় কীভাবে অ্যাকর্ডিং টু অনুসারে হোয়াট সাবস্টেন্সেস দে কন্টেইন আমি আবার বলছি যে খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলোকে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু হোয়াট সাবস্টেন্সেস দে কন্টেইন যে খাবারের মধ্যে কী কী উপকরণ আছে সে অনুসারে একটা খাবারের মধ্যে কী কী উপকরণ আছে সেই উপকরণ অনুসারে একটা খাবারকে আমরা ছয় ভাগে ভাগ করা যায় তাই না আচ্ছা আমি আবার বলছি আমরা যে খাবার খাই সেই খাবারগুলোকে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি কী অনুসারে খাবারের মধ্যে যে উপাদান আছে সেই উপাদান অনুসারে খাবারগুলোকে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি যে অ্যাকর্ডিং টু হোয়াট সাবস্টেন্সেস দে কন্টেইন অ্যান্ড হোয়াট বেনিফিটস দে ডু টু আস এবং খাবারগুলো আমাদের কী উপকার করে তাই না সে অনুসারে ফিশ মিট পিয়ার্স অ্যান্ড মিল্ক এগুলো প্রোভাইডার্স উইথ প্রোটিন এগুলো আমাদের প্রোটিন দেয় হুইচ বিল্ডস আওয়ার বডি অ্যান্ড হেল্পস টু গ্রো যেগুলো আমাদের শরীরটাকে গড়ে তোলে এবং বেড়ে উঠতে সাহায্য করে ইফ উই ডু নট টেক অল দিস আমরা যদি এই সকল খাবার গ্রহণ না করি উই ক্যান নট গ্রো ওয়েল ভিটামিনস অ্যান্ড মিনারেল সল্টস প্রোটেক্ট আস ভিটামিন এবং মিনারেল সল্টস আমাদের রক্ষা করে ফ্রম ডিজিজেস অ্যান্ড কিপ আস ফ্রি ফিট ফর ওয়ার্ক ক্লিয়ার কাজের জন্য উপযুক্ত রাখে 25 আনডাউটেডলি নিঃসন্দেহে দেয়ার আর সাম ডিফারেন্সেস বিটুইন প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড বুকিশ নলেজ আমি আবার বলছি আনডাউটেডলি নিঃসন্দেহে প্র্যাকটিক্যাল নলেজ এবং বুকিশ নলেজের মধ্যে কিছু পার্থক্য আছে তাই না তুমি আনডাউটেডলির জায়গায় ইনফ্যাক্ট লিখতে পারো নো প্রবলেম যে দুটোর মধ্যে পার্থক্য আছে বাট অফেন দে আর থট টু বি দি সেম এই দুটোকে আমরা এক মনে করে থাকি আসলে বুকিশ নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজ এক নয় ঠিক আছে ইফ এ ম্যান ইজ এডুকেটেড যদি একজন মানুষ শিক্ষিত হয় ইন দ্য ট্রুয়েস্ট সেন্স সত্যিকার অর্থে হি উইল বি এবল টু লিড এ লাইফ তাই না সে একটা সুন্দর জীবনযাপন করবে করতে পারবে কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স তাই না যদি একটা মানুষ সত্যিকার অর্থে শিক্ষিত হয়ে থাকে তাহলে সে অন্যের চেয়ে সম্পূর্ণ ভিন্ন রকম জীবনযাপন করতে পারবে বিসাইডস এছাড়াও হি ক্যান ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড রং সে রাইট রং আলাদা করতে পারবে সো এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই না সো এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 26 সামার নুন ইজ ভেরি পেইনফুল যে গ্রীষ্মের দুপুর খুবই কষ্টদায়ক অ্যান্ড ডিসগাস্টিং যে খুব বিরক্তিকর সামার নুন খুবই পেইনফুল অ্যান্ড ডিসগাস্টিং ওয়েন দিস অ্যাজ দি সান শাইন্স হটলি ওভারহেড সামার নুনে কিন্তু এরকম হয়
সূর্য প্রচণ্ড কিরণ দেয়, তাপ দেয়, অ্যাজ যেহেতু দি সান শাইন্স হটলি ওভারহেড, যেহেতু সূর্য মাথার উপর প্রচণ্ড তাপ দেয়, লাইফ বিকামস মিজারেবল, আমাদের লাইফটা খুব মিজারেবল হয়ে পড়ে, শোচনীয় বা কষ্টদায়ক, কষ্টকর হতে পারে। দি সাফারিংস অব দি পিপল নো নো বাউন্ডস, মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, মানুষের যে দুর্ভোগ তার কোনো সীমা থাকে না, তাই না? মানুষের যে কষ্ট বা দুর্ভোগ তার কোনো সীমা থাকে না, হোয়েন যখন ইলেকট্রিসিটি গোজ অফ, যখন বিদ্যুৎটাও চলে যায়, তাই না? দেন তখন বিদ্যুৎ চলে গেলে তখন দ্য পিপল ইউজ হ্যান্ড ফ্যান, মানুষ কী করে, হাত পাখা ইউজ করে বাতাস দেওয়ার জন্য। চিলড্রেন ক্যান নাইদার স্লিপ, নাইদার আসলে পরে কী আসে, নর, তাই না? চিলড্রেন ক্যান নাইদার স্লিপ নর রিড, বাচ্চারা ঘুমাতেও পারে না, পড়তেও পারে না। দে ফিল আউট অফ সর্টস, আউট অফ সর্ট মানে কি, অস্থির, তারা অস্থির বোধ করে, ঠিক আছে, তারা অস্থির বোধ করে। আচ্ছা, বাট দি পোর সাফার মোস্ট, বাট দি পোর সাফার মোস্ট, কিন্তু গরিবরা, কিন্তু যারা গরিব তারা সবচেয়ে বেশি সাফার করে, কিংবা স্পেশালি দ্য পোর সাফার মোস্ট, কিংবা তুমি লিখতে পারো অ্যাবাব অল দ্য পোর সাফার মোস্ট, অথবা বাট দি পোর সাফার মোস্ট। নেক্সট, দি র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, মাস্ট বি কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে হবে, আদারওয়াইজ অন্যথায় অল সর্টস অফ অ্যাটেম্পট, সব ধরনের পদক্ষেপ টু সলভ ফুড প্রবলেম উইল ফেল, বলেছে জনসংখ্যা বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় খাদ্য সমস্যা সমাধানের যত চেষ্টা আছে সবই ব্যর্থ হবে, ঠিক আছে? তাহলে বলা হলো কি, যে জনসংখ্যা বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অ্যাট দি সেম টাইম, একই সাথে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন, একই সাথে খাদ্য উৎপাদনটাও বাড়াতে হবে, জনসংখ্যাও নিয়ন্ত্রণ করতে হবে, অ্যাট দি সেম টাইম একই সাথে খাদ্য উৎপাদনটাও বাড়াতে হবে। উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম, আমরা খাদ্য সমস্যার সমাধান করতে পারি বাই চেঞ্জিং আওয়ার ট্রেডিশনাল ফুড হ্যাবিট, আমাদের যে ঐতিহ্যগত খাদ্যাভ্যাস সেটা চেঞ্জ করে আমরা খাদ্য সমস্যার সমাধান করতে পারি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উই ক্যান টেক পটেটো, আমরা আলু খেতে পারি ইনস্টেড অফ রাইস, কী খেতে পারি, আলু খেতে পারি, তাই না? আচ্ছা, নাও ইট ইজ হাই টাইম, তাই না, নাও ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় বলা যায় না, কিংবা সো ইট ইজ হাই টাইম, সো ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, কিংবা সোটাই সুন্দর, সো ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করার এখনই উপযুক্ত সময়, ঠিক আছে? আচ্ছা, লাস্ট অফ অল, নলেজ অব নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড, যে আমাদের যদি পুষ্টিকর খাবার সম্বন্ধে জ্ঞান থাকে সেটা ফুড প্রবলেমটা সলভ করতে পারবে অনেকটা, ঠিক আছে? চলো আমরা নেক্সট যেটা আছে সেটা পড়ে দেখি, নেক্সট আছে সেটা কত, 28, ওকে। ওয়ান্স অ্যাপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স, এক ছিল শেয়াল, এক ছিল শেয়াল হুইচ ওয়াজ ভেরি ক্লেভার, হি লিভড ইন এ জাঙ্গল ইন এ ভেরি হট কান্ট্রি লাইক বাংলাদেশ, যে বাংলাদেশের মতো একটা গরমের দেশে সে শেয়ালটা বাস করতো। ওয়ান ডে, একদিন, একদিন কী হলো, হোয়াইল মিস্টার ফক্স ওয়াজ ওয়াকিং থ্রু দি জাঙ্গল, ওয়াইল দিলাম কেন, বলেছিলাম কিন্তু একটা ক্লাসে যে কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা ওয়াইল দিয়ে করি। ওয়ান ডে হোয়াইল মিস্টার ফক্স ওয়াজ ওয়াকিং থ্রু দি জাঙ্গল হি ফেল ইন টু এ ট্র্যাপ, সে একটা ফাঁদে পড়ে গেল, আফটার ট্রাইং ভেরি হার্ড, অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে হি কুড গেট আউট অফ দি ট্র্যাপ, সে ফাঁদ থেকে বের হয়ে এলো, বাট লস্ট হিজ টেইল, কিন্তু ল্যাজটা হারালো, উইদাউট হিজ টেইল, এই ল্যাজবিহীন মিস্টার ফক্স লুক ভেরি স্ট্রেঞ্জ, তাকে খুব কী দেখালো, অদ্ভুত দেখালো, উইদাউট স্ট্রেঞ্জ দি ফক্স লুক ভেরি স্ট্রেঞ্জ, তাকে খুব অদ্ভুত দেখালো, লুক ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড হি ফেল্ড ভেরি স্যাড অ্যান্ড অ্যাশেমড, কিংবা অ্যাজ ওয়েল অ্যাজ হি শেমড ভেরি স্যাড অ্যান্ডটাই সহজ, এলেনটা আবার দেখো, উইদাউট হিজ টেইল মিস্টার ফক্স লুক ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড হি ফেল্ড ভেরি স্যাড, ক্লিয়ার? চলো আমরা লাস্ট ক্লিপে যাই আজকের। উইমেন আর নাও ডেজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান ইন দ্য সোসাইটি, আজকাল সমাজে মহিলারা পুরুষদের সমান গুরুত্বপূর্ণ, পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ, দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, তারা আমাদের মোট জনসংখ্যার অর্ধেক, সো দেয়ার ক্যান বি নো ডিনাইং দি ফ্যাক্ট দ্যাট
তাই অস্বীকার করার কোনো উপায় নেই যে দে টু পজেস ইকুয়াল রাইটস, তাদেরও সমান অধিকার আছে, সমান দায়িত্ব আছে অ্যাজ ম্যান ডু, যেমন আছে পুরুষদের। ঠিক আছে, দে হ্যাভ নবল মিশন টু ফুলফিল অ্যাজ ম্যান, যে পুরুষদের মতো তাদেরও একটা মিশন আছে, তাদেরও একটা লক্ষ্য আছে জীবনের। ঠিক আছে, ইফ দে গেট অপরচুনিটি, যদি তারা সুযোগ পায়, দে আর জেনাস, তাদের মেধা, তাদের পাওয়ার্স অ্যান্ড ক্যাপাসিটিস, তাদের যে সামর্থ্য, উইল ব্লুম ফুললি, তাই না, সম্পূর্ণভাবে প্রকাশিত হবে। নাম্বার থার্টিতে আমরা যাচ্ছি, ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবারই জানা যে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ একটা মূল্যবান ধাতু। আমরা কিন্তু ঠিক এই ধরনের একটা পড়েছি আগে, একটু চেঞ্জ সম্ভবত আমরা আবার পড়ে নিচ্ছি এটা। ওকে, ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবারই জানা যে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ হচ্ছে একটা মূল্যবান ধাতু। বাট দ্যার আর মেনি মেটালস চিপার দেন গোল্ড, কিন্তু আরও অনেক ধাতু আছে যেগুলো স্বর্ণের চেয়ে সস্তা, যদিও দে লুক লাইক ইট, দেখতে স্বর্ণের মতোই। ঠিক আছে, দেখতে কার মতো, স্বর্ণের মতো। দো দে গ্লিটার ফর সাম টাইম, যদিও সেই ধাতুগুলো কিছুক্ষণ ঝকঝক করে, দে ফেড অ্যাওয়ে ইন দি লং রান, সেগুলো কিন্তু এক সময়ে বর্ণহীন হয়ে পড়ে, কালার নষ্ট হয়ে যায়। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, দেয়ার আর অলসো মেনি পিপল, আমাদের সমাজে অনেক লোক আছে, কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে হু আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টল, যে বাহ্যিক দিক থেকে তারা খুবই ভদ্র মনে হয়, তাই না, অ্যান্ড পলিশড, হ্যাঁ, খুব চকচকা, চমৎকার ড্রেস পরে, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর চেহারা, তাই না। লেটার অন এক সময় দেখা যায় কি, দেয়ার রিয়াল আইডেন্টিটি ইজ রিভিলড, তাদের সত্যিকারের পরিচয় প্রকাশ পেয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো এটা আবার, লেটার অন, পরবর্তীতে এক সময়ে কি হয়, পরবর্তীতে এক সময়ে দেয়ার রিয়াল আইডেন্টিটি, তাদের সত্যিকারের পরিচয় ইজ রিভিলড, প্রকাশ পেয়ে যায়। বিকজ, কারণ কি, কারণ হচ্ছে দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুজ, কারণ হলো তাদের নৈতিক কোনো মূল্যবোধ নেই। দ্যাটস ওয়াই, এই জন্যই পিপুল সে, মানুষ বলে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই জন্যই মানুষ বলে চকচক করলেই শোনা হয় না। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো, তোমরা বারবার ভিডিওটা ঘুরিয়ে ফিরে দেখবে, শুনবে, আশা করি তোমাদের কানেক্টরসের যে প্রবলেম সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে সর্বশেষ ক্লাসটা দেবো কানেক্টরসের উপর একদিন পর, সেটা তোমাদেরকে আমি দেবো আশা করি শনিবার কিংবা রবিবার। তো তোমরা সবাই ভালো থেকো।